হেই, সবাই আশা করি ভালো আছেন। আমি আসলে অনেকদিন ধরে চিন্তা করছিলাম একটা ভিডিও বানাবো। সো অনেক কাজের ভিডিও এটি। আসলে কিভাবে হচ্ছে আমরা যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, তো সেটা আজকে দেখব। সো এর জন্য হচ্ছে আমাদের কোনো ফটোশপ বা অন্য কোনো টুলসের প্রয়োজন নেই। সো আমরা এটি দেখবো হচ্ছে একটা ওয়েবসাইটের মাধ্যমে। আমরা জাস্ট ছবিটা আপলোড করবো, ওয়েবসাইটটি অটোমেটিকলি প্রসেস করে আমাদেরকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবে। সো ওয়েবসাইটটার নাম হচ্ছে remove.bg। সো আমি হচ্ছে ডিসক্রিপশনে হচ্ছে লিঙ্কটা দিয়ে দিব, সো আপনারা ওয়েবসাইটে গিয়ে চেক করতে পারবেন। আমরা হচ্ছে ওয়েবসাইটটা দেখতে এরকম। সো আমরা ফার্স্ট একটি ছবি নিয়ে ছবিটা হচ্ছে ব্যাক আপলোড করি, ড্র্যাগ করে নিয়ে ছেড়ে দিলেই হবে। সো আপলোড হচ্ছে, আপলোড হওয়ার পর দেখেন অটোমেটিকলি সে আমাকে ছবিটা রিমুভ করে দিয়েছে। আমি যদি অরিজিনাল ছবিটি দেখাই আপনাদেরকে, অরিজিনাল ছবি হচ্ছে এটা, আর সে অটোমেটিকলি আমাদেরকে দেখেন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিয়েছে। সো আপনি চাইলে এখান থেকে ডাউনলোড বাটন ক্লিক করলেই ছবিটা ডাউনলোড করতে পারবেন। সো এই হলো ছবিটা, যেটা হচ্ছে আমরা খুব ইজিলি হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিল এই ওয়েবসাইটটা। অনেক কাজের ওয়েবসাইট, যারা ডিজাইনিং করেন বা অন্য যে কোনো কাজের জন্য হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভিংটা দরকার হয়। সো আশা করি আপনাদের জন্য একটি এই ওয়েবসাইটটা অনেক কাজের হবে। সো আমি লিঙ্কটা হচ্ছে ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, তো আপনারা ওখান থেকে দেখে নেবেন। আর আশা করি ভিডিওটা আপনাদের অনেক কাজে লাগবে। সো সবাই ভালো থাকবেন, টাটা।